নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। সুতি চক্রবর্তী খবরে, হ্যাকিং ও ফোনে আড়িপাতা রুখতে তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী। পেগাসাস স্পেয়ার নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্যের। হ্যাকিং রুখতে প্রথম রাজ্য হিসাবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। একদিকে পেগাসাস স্পেয়ার নিয়ে যখন গোটা দেশ কাঁপছে, তখনই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত পেগাসাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন। তিনি আগেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করতেও আর্জি জানান। কিন্তু এই ঘটনায় আর দেরি না করে দ্রুত তদন্ত করতে দিল্লি যাওয়ার আগেই এই বিশেষ তদন্ত কমিশন গড়লেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতিদের ফোনে আড়িপাতা হয়েছে। আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ দেখিয়েছি। ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে, কিন্তু কেন্দ্র কোনো রকমের ভ্রুক্ষেপ করেনি। তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম। আমরাই প্রথম রাজ্য যারা এই ঘটনায় কমিশন গঠন করলো। আশা করি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তাকে জাগাতে হবে। পরবর্তী বড় খবর, নয়া নামে ভারতে ফিরছে টিকটক, থাকছে নানা চমক। একসময় ভারতে ফেসবুক ইনস্টাগ্রামের থেকেও জনপ্রিয়তার শীর্ষে ছিল টিকটক। কিন্তু চীনের সঙ্গে সংঘাত আবহের পরই ভারত নিষিদ্ধ করে টিকটক সহ একাধিক চীনা অ্যাপ। কিন্তু এবার টিকটক ইউজারদের জন্য বিরাট সুখবর, ফিরতে চলেছে একই অ্যাপ, তবে নাম বদল করে। বাইডেন সংস্থা শর্ট ফর্ম ভিডিও অ্যাপ্লিকেশনটি কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস এই অ্যাপ্লিকেশনটির নয়া নামের জন্য ফাইল জমা দিয়েছে। ডিজাইন, ট্রেডমার্ক এই সব কিছুতেই আগেভাগে নিজের করে রেখেই ভারতে আসার পরিকল্পনা করছে সংস্থা, এমনটাই সূত্রের খবর। টিপেস্টার মুকুল শর্মা এই সংবাদটি টুইটারে শেয়ার করেছেন। ২০২০ জানুয়ারিতে টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে জানিয়ে সেগুলিকে নিষিদ্ধ করা হয় সরকারের তরফে। ভারতে নিষিদ্ধ হয় প্রায় ২০ কোটি ব্যবহারকারীকে হারায় টিকটক, বিশাল ক্ষতির মুখে পড়ে সংস্থা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নতুন যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত নিয়মবিধি লাগু হয়েছে, ভারতে তা মেনে চলবে বলে তথ্য প্রযুক্তি মন্ত্রক পিএমও কে জানিয়েছিল টিকটকের প্যারেন্ট ফার্ম বাইটডান্স। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর, বুধবার নিম্নচাপ, আবহাওয়ার বিশাল পরিবর্তন, বিশেষ সতর্কতা দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ ইতিমধ্যেই মধ্য ভারতে অবস্থান করছে, আর সেই নিম্নচাপের মধ্যেই এই সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। আর মূলত এই নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে বঙ্গে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জুলাইয়ের শেষে রাজ্য বিশেষত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বাড়তে চলেছে। এমনকি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বানভাসীও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, নতুন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে প্রাথমিকভাবে তা বাংলাদেশের দিকেই সরে যেতে পারে। ২৮ জুলাই বুধবার প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বাড়তে পারে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, অর্থাৎ বিশেষ সতর্কবার্তা রয়েছে উপকূলীয় জেলাগুলির জন্য। পরবর্তী খবর, উচ্চ মাধ্যমিকে অর্ধেক স্কুলেই কেউ না কেউ ফেল, সব থেকে বেশি উত্তর চব্বিশ পরগনায়। রাজ্যের ৩৬২০টি স্কুলের বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, যা রাজ্যের মোট স্কুলের ৫০%। রাজ্যকে দেওয়া রিপোর্টে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনটাই জানিয়েছেন। রাজ্যের সব জেলার স্কুল থেকেই কম বেশি অকৃতকার্য ছাত্রছাত্রী রয়েছে। উচ্চ মাধ্যমিকে সব থেকে বেশি অকৃতকার্য পড়ুয়া উত্তর চব্বিশ পরগনা জেলার। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানও অকৃতকার্য ছাত্রছাত্রী তালিকায় প্রথম দিকে রয়েছে। কোনো স্কুল থেকে একজন, আবার কোনো স্কুল থেকে ৬০ থেকে ৭০ জনের বেশি অকৃতকার্য পড়ুয়া রয়েছে। এতগুলো স্কুল থেকে কিভাবে এতজন ফেল করলো, রিপোর্ট দেখেই তাজ্জব স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এবার সেই রিপোর্ট বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। সব থেকে কম অকৃতকার্য হয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং জেলা থেকে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের ফল ঘিরে নজিরবিহীন অভিযোগকে কেন্দ্র করে নবান্নে তলব করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসকে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে তলব করেন। সংসদকে উদ্ধৃত করে একটি বিবৃতি প্রকাশ করে নবান্ন, তাতে বলা হয়, রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখতে হবে, সেই নিয়ে সামগ্রিক রিপোর্ট জমা দিতে হবে সংসদে।
এরপর ফেল করা স্কুলগুলির প্রধান শিক্ষকদের সংসদে ডেকে পাঠানো হয়। ফলাফল পুনর্নির্বাচনে আর্জি জানান শিক্ষকরা। তবে শিক্ষকদের অভিযোগ তাদের দিয়ে মুচলেখা লিখে নেওয়া হচ্ছে, অথচ তাদের কোনো ভুল ছিল না বলেই দাবি তাদের। শিক্ষকদের যুক্তি, একাদশে উত্তীর্ণদেরই নম্বর পাঠানো হয়েছে, তাহলে যেখানে পরীক্ষাই হলো না ফেলের হিসেবে কি করে করলো সংসদ? পাশাপাশি তাদেরই মুচলেখা দিতে হচ্ছে, যাতে তারা ছাত্রছাত্রীদের কাছে অপরাধী গণ্য হচ্ছেন। বিষয়টিতে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রিস সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বিষয়টিতে বলেন, যে সফটওয়্যার সংসদ তৈরি করেছিল সেটি ত্রুটিপূর্ণ ছিল। সংসদে উচিত ছিল স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা। এই পরিস্থিতির জন্যই পর্ষদই দায়ী। আমরা সভানেত্রী মহুয়া দাস ও সচিবের পদত্যাগের দাবি জানিয়ে চিঠি দিয়েছি। পরবর্তী স্বস্তির খবর, ভিড় বাড়তেই বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যা, বদলে গেল সময়ও। লকডাউন শিথিল করে আমজনতার জন্য মেট্রো চলাচলে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই চলতে শুরু করেছে মেট্রো, কিন্তু 50% যাত্রী নিয়ে মেট্রো চলাচলের কথা বলা হলেও ক্রমেই বাড়ছে যাত্রীদের ভিড়। তাই এই পরিস্থিতিতে সোমবার থেকেই ফের বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যা। সোমবার থেকে আর অতিরিক্ত 12টি মেট্রো চলছে। এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো মুখ্য সংযোজক আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 110টি আপ ডাউন মিলিয়ে মোট 200 কোটি মেট্রো। দিনে আপ ও ডাউন মিলিয়ে মোট এই 200 কোটি মেট্রোর মধ্যে 75টি করে আপ ডাউন মিলিয়ে 150টি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। 6 মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। একই সঙ্গে বদল করা হয়েছে মেট্রোর সময়সীমাতেও। দিনের প্রথম মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে সকাল 8টার বদলে ছাড়বে 7:30 মিনিটে। তবে শেষ পরিষেবা অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পরিষেবা ছাড়বে 7:48 মিনিটে। অন্যদিকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 8টায়। তবে শনিবার এবং রবিবার কোনো রকম পরিষেবা মিলবে না। যদিও অপরিবর্তিত থাকবে স্টাফ স্পেশালের সংখ্যা এবং সময়। 104টি মেট্রো পরিষেবা থাকবে সোম থেকে শনিবার পর্যন্ত দিনের 2 দফায়। প্রথম দফার পরিষেবা পাওয়া যাবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় দফার পরিষেবা পাওয়া যাবে বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। স্টাফ স্পেশাল মেট্রোতে অবশ্য বিশেষ পেশার মানুষ ছাড়া আর কারোর ওঠার অনুমতি থাকবে না। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, আপনার শিশু পড়া মনে রাখতে পারছে না? আপনার শিশুর স্মৃতিশক্তি বাড়াতে কি খাওয়াবেন জেনে নিন। করোনার কারণে শিশুদের স্কুলে ক্লাস করার অভ্যাসটা অনেকটাই বদলে গিয়েছে। অনলাইন ক্লাস সহপাঠীদের সঙ্গে পড়া নিয়ে বিশেষ কথা বলতে না পারা, তার মধ্যে গৃহবন্দী জীবন, সব মিলিয়ে জোরদার প্রভাব পড়ছে পড়াশোনা এবং মনের ওপর। স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে অনেকের ক্ষেত্রেই। এই পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য শিশুর স্মৃতিশক্তি মজবুত রাখতে ওর খাবারে আলাদা করে নজর দিতে পারেন। কিছু খাবার একেবারেই বাদ দিতে পারেন, কিছু জিনিস যোগ করতে পারেন। দেখে নেওয়া যাক তবে সেগুলি কি কি। প্রথমত বাদ দেবেন যেগুলি, অতিরিক্ত তেলে ভাজা ভুজি প্রথমে বাদ। তার সঙ্গে বাদ অতিরিক্ত মিষ্টিও, যেমন অতিরিক্ত মিষ্টি, বিস্কুট, চকোলেট, কেকের মতো জিনিস। এগুলি হজম করতে প্রচুর শক্তি ক্ষয় হয়, তাতে মস্তিষ্কের কাজে বাধা পড়ে। বিশেষ করে পরীক্ষার সময় এগুলি থেকে আপনার শিশুকে দূরে রাখতে হবে। তবে যোগ করবেন যেসব খাবার, ও রোজকার খাবারের তালিকায় কাঠবাদাম বা আমন্ড, আখরোট, কিশমিশের মতো শুকনো ফল রাখুন। সঙ্গে কলা বা কমলালেবুর মতো ফলও পারলে ওকে দিন রোজ। নিয়মিত খাওয়ান ডিম, দই। তার সঙ্গে মনে রাখবেন, শরীর শুকিয়ে গেলে হ্রাস পায় স্মৃতিশক্তি, মন দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রেও সমস্যা হয়। পরীক্ষার সময় তো বটেই, এখনও ওকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল দিন। পরবর্তী বড় খবর, এবার আরও সহজ আধার রেশন কার্ড সংযুক্তিকরণ, বিশেষ ব্যবস্থা চালু খাদ্য দপ্তরের। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজে আরও গতি আনতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজে আরও গতি আনতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। খাদ্য দপ্তর ইকেওয়াইসি ব্যবস্থা চালু করেছে, যাতে রেশন দোকানে গিয়ে একই সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ ও বৈধতা যাচাই হয়ে যাবে। রেশন দোকানে থাকা ই পাস মেশিনের মাধ্যমে আধার নির্ভর এই বায়োমেট্রিক প্রামাণ্যের কাজ দ্রুত করা সম্ভব হবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর। দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, যাদের এখনও পর্যন্ত এই সংযুক্তিকরণের কাজ হয়নি তাদেরও চিন্তার কোনো কারণ নেই। জুলাই এবং অগস্ট এই 2 মাস সমীক্ষকরা বাড়ি বাড়ি যাবেন, তাদের কাছে সংযুক্তিকরণের কাজ করিয়ে নিতে হবে অথবা রেশন দোকানে গিয়ে এই কাজ করা যাবে। এর জন্য পরিবারের সব সদস্যকে একসঙ্গে রেশন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। দপ্তর তার পর্যবেক্ষণে দেখেছে যে মাসের প্রথম সপ্তাহে রেশন তোলার জন্য ভিড় হয়। প্রথম সপ্তাহ ছেড়ে তাই মাসের 8 তারিখ থেকে গোটা মাস রেশন দোকানে গিয়ে সংযুক্তিকরণের কাজ করা যাবে। 31 জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট দেশজুড়ে এক দেশ এক রেশন কার্ড চালু করার নির্দেশ দিয়েছে। তার জন্য আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ জরুরি। রাজ্য সরকার অনেক আগে থেকেই এই কাজ শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আধার ও রেশন কার্ড সংযুক্তিকরণ সারা হয়ে গেলে ভুয়ো রেশন কার্ডের সমস্যারও বহুলাংশে সমাধান হবে। তাই দ্রুত এই কাজ এগিয়ে নিতে চাইছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 10 কোটি 30 লক্ষ গ্রাহক রয়েছেন। এই সমস্ত গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই কাজে আরও গতি আনতেই এবার এই নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর।